9/11 এর পরে ইসলামকে অপবাদ দেওয়ার প্রবণতাটা অনেক বেড়ে গেছে। আমি 2 বছর আগে আমেরিকাতে গিয়েছিলাম, 2003 সালের অক্টোবর মাসে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলাম, আর আমি রেডি ছিলাম, পরেছি কোট, দাড়ি, মাথায় টুপি, রেডি ছিলাম যে আমাকে প্রশ্ন করা হবেই, দাড়িকে সবসময় রেডি থাকতে হয়। আমি যখন ইমিগ্রেশনে গেলাম, ও দাড়ি টুপি আপনি এনকোয়ারিতে যান, আমি রেডি ছিলাম। তারা বললো আপনি কেন এসেছেন, বললাম একটা পুরস্কার নিতে। পুরস্কার কিসের জন্য, বললাম মানবতার জন্য পুরস্কার। লস অ্যাঞ্জেলসে একটা সংস্থা ছিল আমেরিকায়, তারা আমাকে পুরস্কারটা দেবে। কেন, আপনি কি করেছেন? আমি বললাম আমি সত্যকে ছড়িয়ে দেই, আপনাদের যিশু নিজেই বলেছেন সত্যকে খুঁজে বেড়াও আর সত্যই তোমাকে মুক্ত করবে, আমিও এভাবে সত্যকে ছড়িয়ে দেই, আমি মিথ্যে বলিনি, আমি একজন দায়ী, আমি দীনুল হককে ছড়িয়ে দেই, এটাই সত্যের ধর্ম। তারপর তারা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে লাগলো। কাস্টমসে যাওয়ার পর আমার ব্যাগ খুললো, সেখানে আমার ভিডিও ক্যাসেট দেখলো, জিহাদ অ্যান্ড টেরোরিজম। তারপর প্রশ্ন করল, আপনি কি জিহাদে বিশ্বাস করেন? বললাম হ্যাঁ। এমনকি যীশু খ্রিস্ট নিজেও জিহাদে বিশ্বাস করতেন, তিনিও চেষ্টার কথা বলেছেন, আমিও চেষ্টায় বিশ্বাস করি, যীশু যা বলেছেন আমিও সেটা বিশ্বাস করি, সবাইকে চেষ্টা করতে হবে। না না, আপনি কি যুদ্ধ করায় বিশ্বাস করেন? বললাম এ কথাটা বাইবেলে উল্লেখ আছে, বুক অফ এক্সোডাসের 22 নম্বর অধ্যায়ে আপনাকে যুদ্ধ করতে হবে, বাইবেলে উল্লেখ করা আছে, বুক অফ এক্সোডাসের 32 নম্বর অধ্যায়ে যুদ্ধ করতে হবে, বুক অফ নাম্বারসের 31 নম্বর অধ্যায়ে যুদ্ধ করো। যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন গসপেল অফ লুকের 22 নম্বর অধ্যায়ে, তরবারি নিয়ে তোমরা যুদ্ধ করো। কিন্তু তখন সেখানকার খ্রিস্টান কাস্টমস অফিসার বলল সেটা তো আত্মরক্ষার জন্য। বললাম যে আমিও সেজন্য করি, আত্মরক্ষার জন্য। তারা বললো স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি? বললাম কোনো সমস্যা নেই। তখন আমার হোস্টকে বললাম আমি ইমিগ্রেশনে দাওয়া দিচ্ছি, চিন্তা করবেন না। দায়ীর কথা বলি, একজন দায়ী কখনো সত্যকে ভয় পাবে না। আমি লেকচারের শুরুতে সূরা ইসরার একটি আয়াত বলেছিলাম, 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা তখন বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। আর আলহামদুলিল্লাহ 9/11 এর পরে নিয়মের বেশ কড়াকড়ি হয়েছে, কাস্টমসে কড়াকড়ি হয়েছে, তবে আলহামদুলিল্লাহ 9/11 এর পরে আমি গিয়েছি আমেরিকায়, কানাডায়, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে। আমার কাছে 10 বছরের আমেরিকান ভিসা আছে, ইংল্যান্ডের 5 বছর, কানাডা 2 বছরের ভিসা, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তারপরেও আমি আমার কথাগুলো স্পষ্টভাবেই বলি, যখন লেকচার দিতে যাই বলি লেকচার দিতে এসেছি, যখন সত্য প্রচার করতে যাই বলি সত্য প্রচার করতে এসেছি, পরিস্থিতির উপর ভিত্তি করেই উত্তরটা দেই। পবিত্র কোরআনের সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তালাইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ও বাইনাকুম, এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। অনেকেই হয়তো ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতি জানেন, সেখানে দাওয়ার কাজটা খুব সহজ নয়, বিশেষ করে আমি যেখানে থাকি বোম্বে শহরে, যেসব জায়গায় দাওয়ার কাজ সবচেয়ে কঠিন আমার মতে তার একটা হলো বোম্বে। তবে রাখি আল্লাহ আমারে, বোম্বেতেও আমি লেকচার দিয়েছি, বেদের উপরে দিয়েছি, ভগবদ গীতার উদ্ধৃতি দিয়েছি, উপনিষদের উদ্ধৃতি দিয়েছি, তবে সেখানে বলার ধরনটা অন্যরকম। এমন অনেক ইন্ডিয়ান আছেন যারা বলে যে মুসলিমরা তারা সন্ত্রাসী, এই কোরআন আপনাদের বলে যে যুদ্ধ করো, এটা তাহলে কোন ধরনের ধর্মগ্রন্থ? আমি বললাম আপনারা কি মহাভারত পড়েছেন? মহাভারত হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটা। যদি বলেন যুদ্ধের কথা বলাটা খুবই খারাপ কাজ, আপনাদের মহাভারতে পবিত্র কোরআনের চেয়ে অনেক বেশি যুদ্ধের কথা বলা হয়েছে। হিন্দুরা বলবে যে না না, এই যুদ্ধটা আসলে ছিল সত্যের সাথে মিথ্যের যুদ্ধ, হক আর বাতিল। আমি বলি কোরআনে কি যুদ্ধের কথা বলা হয়েছে? ও তাহলে কোরআন নিয়ে কোনো সমস্যা নেই। হিন্দুদের যে ধর্মগ্রন্থটা সবচেয়ে বেশি পড়া হয় সেটা ভগবদ গীতা। এই ভগবদ গীতায় অর্জুনকে উপদেশ দিচ্ছে কৃষ্ণ, হিন্দুদের মহান ঈশ্বর অর্জুনকে। ভগবদ গীতে উল্লেখ করা হয়েছে 1 নম্বর অধ্যায়ের 43-46 নম্বর অনুচ্ছেদে যে অর্জুন যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র মাটিতে রেখে বলল আমি এখানে বরং নিরস্ত্র অবস্থায় মারা যাব, কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করব না। মহাভারতে আত্মীয়দের মধ্যে একটা যুদ্ধ ঘটনা আছে, পাণ্ডবদের 5 ভাইয়ের সাথে কৌরবদের 100 ভাইয়ের মধ্যে যুদ্ধ, আর ভগবদ গীতা মহাভারতের একটা অংশ, 25টি অধ্যায়। কৃষ্ণ তখন অর্জুনকে বললেন
ভগবদ্ গীতার প্রথম অধ্যায় 43-46 অনুচ্ছেদে অর্জুন নিরস্ত্র অবস্থায় মরতে চায় কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করবে না। এর মাত্র কয়েকটা অনুচ্ছেদ পরেই 2 নম্বর অধ্যায়ের 2 অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তোমার মনে এমন চিন্তা কিভাবে এলো? কিভাবে তুমি এতটা শক্তিহীন হলে? মহান ঈশ্বর শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন, শক্তিহীন, তুমি তো স্বর্গে প্রবেশ করতে পারবে না। আর পুরো ভগবদ গীতাতেই সর্বশক্তিমান ঈশ্বর অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে তোমার আত্মীয়দের সাথে তোমাকে যুদ্ধ করতে হবে। এরপর আরো আছে ভগবদ গীতা 2 নম্বর অধ্যায়ের 31-33 অনুচ্ছেদে, হে অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়, ধর্মের পক্ষ নিয়ে যুদ্ধ করা সেটা হচ্ছে তোমার দায়িত্ব। যদি যুদ্ধ না করো তাহলে পাপ হবে, যদি যুদ্ধ করো তাহলে তুমি স্বর্গে প্রবেশ করতে পারবে। আর সেই ক্ষত্রিয়রে ভাগ্যবান যারা যুদ্ধ করার সুযোগ পায়। চিন্তা করেন, যদি আমি হিন্দুদের বলি আপনাদের ঈশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে জোর করেছেন তার আত্মীয়দের হত্যা করতে, এটা ঠিক হবে না। শ্রীকৃষ্ণ যেটা করেছেন, অর্জুনকে বলেছেন, যদি তোমাকে সত্যের জন্য যুদ্ধ করতে হয়, আত্মীয়দের সাথে যুদ্ধ করতে হয়, তবুও তুমি যুদ্ধ করো। আর পবিত্র কোরআনেও বলছে, সূরা নিসার 135 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ন্যায় বিচারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে, সাক্ষী স্বরূপ আল্লাহ সুবহান ওয়া তাআলার, যদিও সেটা তোমাদের বিরুদ্ধে যায়, পিতামাতার বিরুদ্ধে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, হোক সেটা ধনী বা গরিব, আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর। একই কথা প্রায় দেখা যায়। একটা হাদিসের কথা বলা হয় ইসলামকে অপবাদ দিয়ে, সহিহ বুখারীর একটা হাদিস 4 নম্বর খণ্ড, সেখানে বুক অব জিহাদের 2 নম্বর অধ্যায়ের 45 নম্বর হাদিস। আর সমালোচকরা বলে, আপনাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুজাহিদ যুদ্ধক্ষেত্রে মারা যায় সে তাহলে বেহেশতে যাবে, যদি বেঁচে ফিরে আসে তাহলে পৃথিবীর সম্পদ পাবে। আর বিভিন্ন সমালোচক ইন্ডিয়ার, যেমন অনুসরী, তারা ইসলামের সমালোচনা করে এই হাদিসে উদ্ধৃতি দেয়। আমি তাদের বলি, আপনারা কি ভগবদ গীতা পড়েননি? ভগবদ গীতায় উল্লেখ আছে 2 নম্বর অধ্যায়ের 37 অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ হিন্দুদের মহান ঈশ্বর, তিনি অর্জুনকে বলছেন, হে অর্জুন, যাও যুদ্ধ করো, যদি মারা যাও তুমি তাহলে স্বর্গে যেতে পারবে, বেহেশতে যেতে পারবে, তুমি জান্নাতে যেতে পারবে বেহেশতে। যদি তুমি বেঁচে ফিরে আসো তাহলে যুদ্ধের লুণ্ঠিত দ্রব্য তুমি পাবে। ঠিক একই কথা আছে সহিহ বুখারীতে, একই। আমি এই হিন্দুদের বলি, আপনাদের ধর্মগ্রন্থ কি পড়েননি যে এখন কোরআন হাদিসের ভুল বের করছেন? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনেই চলি, তালা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। তাই মুসলিমদের এটা জানতে হবে কিভাবে দাওয়া দিতে হয়, কিভাবে সত্যকে ছড়িয়ে দিতে হয়, কিভাবে এবার টেবিলটাকে উল্টে দিতে হবে। আমি আগেও বলেছিলাম, তখন ইংল্যান্ডে ছিলাম, তারা মুসলিমদের নিয়ে অনেক কথা বলছিল, যেমন আত্মঘাতী বোমা, মুসলিমরা নিরীহ মানুষদের হত্যা করছে। একটা বই আছে, লিখেছেন একজন অ্যাসোসিয়েট প্রফেসর পলিটিক্যাল সায়েন্সের, শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর, নাম রবার্ট পেপ। তিনি একটা বই লিখেছেন যেটার নাম ডাইং টু উইন। তিনি একজন বিশেষজ্ঞ আত্মঘাতী বোমা হামলার উপরে, আত্মঘাতী সন্ত্রাস, আমেরিকাতে 1 নম্বর রবার্ট পেপ, বইটার নাম ডাইং টু উইন। তিনি তার বইতে লিখেছেন, আত্মঘাতী বোমা হামলা এটা ইসলাম ধর্মে ছিল না। যদি আপনারা ইসলামের ইতিহাস পড়েন, কোরআন হাদিস পড়েন, সেখানে আত্মঘাতী বোমা হামলার কথা নাই। একেবারে প্রথমে যারা আত্মঘাতী বোমা হামলা করেছে তারা হলো তামিল টাইগার্স, পরবর্তীতে শুরু করলো মার্ক্সবাদী আর লেনিনবাদীরা। রবার্ট পেপ লিখেছেন যে ইরাকে আমেরিকানরা আসার আগে আত্মঘাতী বোমা হামলা ছিল না, আমেরিকানরা সেখানে আসলো আর আত্মঘাতী বোমা হামলা শুরু হয়ে গেল। কে বলেছেন? একজন অমুসলিম, একজন খ্রিস্টান আমেরিকান, যিনি আত্মঘাতী বোমা হামলার উপরে একজন বিশেষজ্ঞ, রবার্ট পেপ। আর আমেরিকান অমুসলিমদের লেখা বই নিয়ে একটা লেকচার দেওয়া যেতে পারে। আমাদের জানতে হবে কিভাবে ধর্মকে প্রচার করতে হবে, এই সত্যের ধর্মকে। আপনারা জানেন যে ইংল্যান্ডে আয়ারের সমস্যা বেশ পুরনো, না এটাকে বলা যেতে পারে ক্যাথলিক টেরোরিজম, কিন্তু তারা এটাকে ক্যাথলিকদের সন্ত্রাস বলে না। কেন?
কোন মুসলিম জড়িত থাকলে ইসলামিক টেরোরিজম, অমুসলিমের জড়িত থাকলে তারা এলাকার কথা বলে, ধর্মের কথা বলে না কেন? আর ঠিক এইভাবেই মিডিয়া বিভিন্ন খবর তুলে ধরে আর সেটাকে ভুলভাবে প্রচার করে থাকে। এই মিডিয়া যেমন ধরেন, যদি এটা ইন্ডিয়ার মিডিয়ায় আসে যে 50 বছরের এক আরব ইন্ডিয়ায় আসলো আর 16 বছরের একটি মেয়েকে বিয়ে করলো, হেডলাইন 50 বছরের মুসলিম আরব 16 বছরের মেয়েকে বিয়ে করেছে। কিন্তু যদি 50 বছরের কোনো অমুসলিম 6 বছরের একটি মেয়েকে রেপ করে, এটা নিয়ে ছোট্ট খবর হয়। যদিও বিয়ের সময় মেয়ের বাবা মায়ের অনুমতি নেওয়া হয়েছে, মেয়েও রাজি আছে, তাকে প্রাপ্য অধিকার দেওয়া হচ্ছে, এখানে সমস্যাটা কি? কিন্তু 50 বছরের অমুসলিম 6 বছরের মেয়েকে ধর্ষণ করলে, এটা নিয়ে ছোট্ট খবর হয়। ওকলাহোমা বোমিং এর কথা নিশ্চয়ই শুনেছেন, মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র, মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র। দিনের পর দিন যখন জানতে পারলো হামলাকারী আমেরিকান সৈনিক, খবরটা কয়েকদিন পর এবার থেকে হারিয়ে গেল। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায় যে মিডিয়া আসলে খেলা করছে। আর এখন তারা বলে ইসলাম হলো সেই ধর্ম যেটা তরবারির জোরে ছড়ানো হয়েছে। এ ব্যাপারে খুব সুন্দর বলেছেন ডি লেসি ওলেরি তার বইতে ইসলাম অন দ্য ক্রস রোডের 8 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ইতিহাসে এটা পরিষ্কার যে তরবারি হাতে নিয়ে মুসলিমদের ইসলাম ধর্মকে ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার আজগুবি গল্পটা একটা অসাধারণ মিথ্যে ছাড়া আর কিছুই নয়, যেটা বারবার করে বলা হয়ে থাকে। ডিলেসি ওলেরি খুবই বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলেছেন ইতিহাসে এটা পরিষ্কার যে চরমপন্থী মুসলিমদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার গল্প একটা অসাধারণ মিথ্যে, যেটা বারবার বলা হয়ে থাকে। ইতিহাস আমাদের বলে যে আমরা মুসলিমরা 800 বছর স্পেনে রাজত্ব করেছি, আমরা আমাদের কাজ করিনি, আমরা মানুষকে দাওয়া দেইনি। পরবর্তীতে ক্রুসেডাররা আসলো, স্পেন দখল করলো, তখন একজন মুসলিমও প্রকাশ্যে আজান দিতে পারত না। মুসলিমরা আমরা আরব দেশগুলো শাসন করেছি গত 1400 বছর ধরে, কিছুদিন ব্রিটিশরা করেছিল, কিছুদিন ফ্রেঞ্চরা শাসন করেছিল, তবে মুসলিমরা এই সময়টা বাদ দিয়ে আরব দেশগুলো শাসন করেছে গত 1400 বছর ধরে। তবু এখনো পরিসংখ্যান আমাদের বলে আরব দেশে প্রায় 1.5 কোটি মানুষ আছে যারা কপ্টিক খ্রিস্টান। কপ্টিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান। যদি আমরা চাইতাম তাহলে আরবদের সবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করতাম তরবারির জোরে, আমরা সেটা করিনি। এই 1.5 কোটি কপ্টিক খ্রিস্টান আরব দেশে তারাই সাক্ষ্য দিচ্ছে, তারাই শাহাদা দিচ্ছে যে ইসলাম তরবারির সাহায্যে ছড়ানো হয়নি। মুসলিমরা ইন্ডিয়া শাসন করেছে প্রায় 1000 বছর, বর্তমানে ইন্ডিয়ায় 80%-এরও বেশি মানুষ অমুসলিম। আমরা যদি চাইতাম তাহলে প্রত্যেক ইন্ডিয়ানকে তরবারি দিয়ে ইসলাম গ্রহণে বাধ্য করতাম, আমরা সেটা করিনি, ইসলাম সে অনুমতি দেয়নি। ইন্ডিয়ার এই 80% অমুসলিম সাক্ষ্য দিচ্ছে, শাহাদা দিচ্ছে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়ানো হয়নি। কোন মুসলিম আর্মি আফ্রিকার পূর্ব উপকূলে গিয়েছিল, কোন মুসলিম আর্মি ইন্দোনেশিয়ায় গিয়েছিল যে দেশে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি, কোন মুসলিম আর্মি গিয়েছিল মালয়েশিয়ায় যেখানে 50%-এর বেশি মুসলিম, কোন মুসলিম আর্মি, কোন তরবারি? এটা হলো বুদ্ধির তরবারি। পবিত্র কোরআনে আছে সূরা নাহালের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিলহিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিল বিলতি আহসান। প্রতিপালকের পথে মানুষকে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো আর তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। একবার একটা আর্টিকেল ছাপা হয়েছিল রিডার্স ডাইজেস্ট অ্যালবানিয়া কেয়ার বুকে 1984 সালে, এটা পরে প্লেন ট্রুথ ম্যাগাজিনও ছাপা হয়েছিল। একটা জরিপ চালানো হয়েছিল প্রধান ধর্মগুলোর অনুসারীদের নিয়ে, মোট 50 বছরের হিসাব সেখানে ছিল 1934 সাল থেকে 1984 সাল পর্যন্ত। আর যে ধর্মের অনুসারীদের সঙ্গে সবচেয়ে বেশি হারে বেড়েছে সেটা হলো ইসলাম, 235%, খ্রিস্টান ধর্ম মাত্র 47%। এবার আমি প্রশ্ন করি, এই 50 বছরের মধ্যে এমন কোন যুদ্ধ হয়েছিল 1934 সাল থেকে 1984 সালের মধ্যে যে কারণে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে? কোন যুদ্ধ, কোন যুদ্ধ? আজকে পৃথিবীতে ইসলামের প্রসার সবচেয়ে বেশি হারে বাড়ছে। আমেরিকায় যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম, ইউরোপে যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম। আমার প্রশ্ন, কে এই আমেরিকানদের, কে ইউরোপিয়ানদের তরবারির মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? 9/11 আগে ইসলামের নামে মিডিয়া যে অপবাদিত সেটা হলো ইসলাম ধর্ম নারীদের কোনো অধিকার দেয় না,
আপনারা জানেন যেসব মানুষ ইসলাম গ্রহণ করে আমেরিকা আর ইউরোপের মানুষ সহ যেসব অমুসলিম ইসলাম গ্রহণ করে তাদের দুই তৃতীয়াংশ নারী। যদি ইসলাম নারীদের অসম্মান করে তাহলে কেন এই আমেরিকান মহিলারা, কেন এই ইউরোপিয়ান মহিলারা ইসলাম গ্রহণ করছে? কেন মিডিয়া বলছে ইসলাম নাকি নারীদের ছোট করে, তাহলে কেন এই আমেরিকান ইউরোপিয়ান মহিলারা ইসলাম গ্রহণ করছে? কারণ ইসলাম মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে, বিশেষ করে নারীদের জন্য। তারা ইসলামের নিরাপত্তা খুঁজে পায়। ইয়োহান রেডলির নাম শুনেছেন? তিনি গিয়েছিলেন আফগানিস্তানে স্পাইং করতে তালেবানদের উপরে, সেখানে ধরা পড়ে 7 দিন ছিলেন। যখন ফিরে এলেন তিনি তাদের উপর মুগ্ধ। এখানে সময় কম, তাই বিস্তারিত বলছি না, অনেকে হয়তো জানেন তিনি কোরআন পড়ার পরে ইসলাম গ্রহণ করেছেন। লোকে প্রশ্ন করেছে তালেবানরা কেমন ব্যবহার করেছে, আমাকে তারা অতিথির মতোই আপ্যায়ন করেছে, তারা যথেষ্ট সম্মান করেছে। তিনি বলেন তার সাথে খুবই ভদ্র ব্যবহার করেছে, তার মনোভাব বদলে গেছে, এখন তিনি ইসলাম গ্রহণ করে হিজাব পালন করেন। একজন ব্রিটিশ রিপোর্টার সেখানে গিয়েছিলেন মুসলিমদের বিরুদ্ধে লেখার জন্য, তিনিও ইসলাম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। আর 9/11 এর পরে যখনই আমি আমেরিকা অথবা ইউরোপে যাই, আগের চাইতে অনেক বেশি অমুসলিম আমার লেকচার শুনতে আসে। তারা আমেরিকান, তারা ইউরোপিয়ান, সবাই আসে। পবিত্র কোরআনে আছে সূরা ইমরানের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকরিন, আর তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। 9/11 এর পরে মাত্র 9 মাসের মধ্যে শুধুমাত্র আমেরিকায় 34,000 মানুষ ইসলাম গ্রহণ করেছে। ইয়োহান রেডলির কথা অনুযায়ী 9/11 এর 9-10 মাস পরে 20,000 ইউরোপিয়ান ইসলাম গ্রহণ করেছে। তারা যতই আক্রমণ করছে ইসলাম ততই উপরে উঠে যাচ্ছে। কিন্তু আমরা কিছু করছি না, আমাদের কারণে এসব হচ্ছে না, আমরা দায়িত্ব পালন করছি না। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনে, সব মিলিয়ে মোট 3টি আলাদা জায়গায়, সূরা সাফের 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাওবা 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এবং পবিত্র কোরআনে সূরা ফাতার 28 নম্বর আয়াতে বলা হয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ্দীনিল হক লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন পথ নির্দেশক এবং সত্যের দিন সহ, যাতে করে এটা অন্য সমস্ত দিনের উপরে থাকে, অন্য সব দিন দর্শনের উপরে থাকে, ইসলাম অন্য সব ধর্মের উপরে অবস্থান করবে। এই শান্তির ধর্মটা, এই সত্যের ধর্মটা অন্য সব জীবন দর্শনের উপরে থাকবে, আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। এটা হয়তো অমুসলিমরা অপছন্দ করবে, এটা হয়তো মুসলিমরা অপছন্দ করবে, ইসলাম অন্য সব ধর্মের উপরে অবস্থান করবে। ইসলাম প্রচারের জন্য আমাদের কোনো দরকার নেই আল্লাহর, আমাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নেই, আল্লাহ নিজেই তার দিনকে সমুন্নত রাখবেন। তিনি আমাদের একটা সুযোগ দিয়েছেন আমাদের দায়িত্ব পালন করার আর তার কাছে পুরস্কার পাওয়ার, তিনি আমাদেরকে দাওয়া দেওয়ার একটা সুযোগ দিয়েছেন। এই সত্যের ধর্ম টিকে থাকবে, এই দীনুল হক, এই সত্যের ধর্ম, এই শান্তির ধর্ম অবশ্যই টিকে থাকবে। একটা বেশ সুন্দর কথা বলেছিলেন অ্যাডাম পিয়ারসন, তিনি বলেছেন যারা ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা হয়তোবা আরবদের হাতে চলে যাবে, তারা এটা বুঝতে পারে না যে ইসলামের আসল বোমাটা অনেক আগে পৃথিবীতে পড়ে গেছে। বোমাটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্ম নিয়েছিলেন। এবার দেখি মিডিয়া ইসলামের বিরুদ্ধে কি বলে। আমরা সব ধরনের মিডিয়াকে এক ঝলক দেখব। প্রথমে আসুন প্রিন্ট মিডিয়া দেখি। টাইম ম্যাগাজিনে একটা আর্টিকেল ছাপা হয়েছিল 1979 সালের 16 এপ্রিলের কথা। এটা লিখেছিল এক খ্রিস্টান, তিনি লিখেছেন যে ইসলাম ধর্মের বিরুদ্ধে গত 150 বছরে 60,000-এরও বেশি বই লেখা হয়েছে। 1800 সাল থেকে 1950 সালের মধ্যে ইসলামের বিরুদ্ধে 60,000-এরও বেশি বই লেখা হয়েছে। যদি হিসেব করেন গড়ে 1টারও বেশি বই লেখা হয়েছে প্রতিদিন, প্রতিদিন 1টারও বেশি বই লেখা হয়েছে ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে। আর 9/11 এর পরে এই প্রবণতাটা আরো অনেক বেড়ে গেছে, ইসলামের বিরুদ্ধে এখন প্রতিদিন অনেক বই লেখা হচ্ছে। আর মুসলিমরা, আমরা কি করছি? খ্রিস্টান মিশনারিরা, তারা ধর্মকে ছড়াচ্ছে, তাদের দায়িত্ব পালন করছে, তারা ছাপাচ্ছে বিভিন্ন লিটারেচার আর সেগুলো বিলি করছে। আমাদের এখানেও একটা স্যাম্পল আছে। এই যে প্রশ্ন করেছিলাম এক আরব শেখকে প্লেনে যাওয়ার সময় যে এটা কি, তিনি বললেন আল্লাহ মুহাম্মদ। কিন্তু যদি
একটু খেয়াল করে পড়েন, এটা আল্লাহ মোহাম্মদ না, এটা হলো আসলে আল্লাহ মোহাব্বা, যার অর্থ ঈশ্বরে প্রেম। এটা আসলে বাইবেলের একটা উদ্ধৃতি, ফার্স্ট এপিস্টল অফ জন 4:16, ঈশ্বরই প্রেম। তারপর বলা হয়েছে যে প্রেম নিয়ে বসবাস করে সে ঈশ্বরের সাথে থাকে, ঈশ্বর তার ভেতরে থাকেন, বাইবেলের একটা অনুচ্ছেদ। এটা যদি মুসলিমদের দেই, বেশিরভাগ মুসলিম কি করবে, চুমু দিয়ে পকেটে রেখে দেবে, যখনই তারা আরবি দেখে আল্লাহর কালাম পকেটে চলে যায়। ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য অনারব দেশের মুসলিমরা যদি আরবিতে লেখা কিছু দেখে, তখন সেটাকে চুমু খেয়ে পকেটে রেখে দেয়, যেন সেটা আল্লাহর কালাম, আসলে ঘরের ভিতরে সাপ। এমন অনেক পোস্টার আছে, এখানে সবগুলোর ব্যাপারে বলছি না, যখন তারা পড়ে ও রাব্বানা, যখন রাব্বানা শব্দটা দেখলেন তারপরে থাকবে আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আমরা অভ্যস্ত। এটা কিন্তু রাব্বানা নয়, এটা আব্বানা, এটা পিতা, যিনি স্বর্গে থাকেন তার রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, এটা বাইবেলের একটা অনুচ্ছেদ। তারা এগুলো মুসলিমদের মাঝে বিলি করে আর আমরা খুব রংচঙ্গে, এটা তো ফটোকপি, চার কালারের ছাপানো, খুব সুন্দর, সেটা নিয়ে বাড়ি চলে যাবেন। এভাবেই প্রতারিত হচ্ছেন তারা, প্রতারণার মাধ্যমে আমাদের ঘরে ঢুকছে। আমি একটা লেকচার দিয়েছিলাম খ্রিস্টান ধর্ম প্রচারকদের প্রতারণা, সময় কম তাই এখানে বিস্তারিত বলতে পারছি না, এর প্রত্যেকটা বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যায়। আর আমি যেহেতু এমন অনেক খ্রিস্টান প্রতিষ্ঠানের সাবস্ক্রাইবার, আমি খুব সুন্দর ক্যালেন্ডার পাই। একবার একজন আলেম আমার বাসায় আসলেন যিনি আরবি জানেন, বললাম ক্যালেন্ডারটা কেমন, ও খুব সুন্দর ক্যালেন্ডার, আমি কি বাসায় নিয়ে যেতে পারি, বললাম নিয়ে যা। তিনি সেটাকে কয়েক সপ্তাহ রাখলেন, একদিন তাকে বললাম ক্যালেন্ডারটা আপনার কাছে কেমন লেগেছে, খুবই সুন্দর জাকির ভাই, আমি বললাম ওটা নিয়ে আসেন। সে বললো কেন, আমি বললাম ওটা নিয়ে আসেন, এবার ভালো করে পড়ে দেখেন। তখন তিনি বুঝলেন যে বাইবেলের কথা আরবিতে লেখা, খ্রিস্টানরা এখন বাইবেল লিখছে অন্যান্য ধর্মের সাথে সাদৃশ্য রেখে, আর বাইবেল পড়ে দেখেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তারা কোরআনের আয়াত ধার করছে, তারপর সামান্য বদলে দিয়ে আরবদের হাতে তুলে দিচ্ছে, তারাও ভাবছে এটা কোরআনের অংশ, আসলে সেটা কিন্তু বাইবেল, তারাই কৌশল অবলম্বন করছে, কিতাবুল মুকাদ্দাস। আমি আগেও বলেছি এখানে সময় কম।